हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आपनारा দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী। আজ হচ্ছে শুক্রবার। শুক্রবারের এখন কিন্তু সকাল নয়, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন 11:30 থেকে আমি আবার ব্লগ চালু করছি। আর আজকে আমার স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট তো হয়েই গেছে, স্নান হয়ে গেছে। আর আজকে আমি যা যা রান্না করব সেটা আমি জোগাড়ও করে নিয়েছি, মানে কাটাকুটি করে নিয়েছি। আর আজকে করব মাছ, সবই করে নিয়েছি, রেডি করে নিয়েছি। শুধু জাস্ট আমি গিয়ে রান্নাটা করব। আর কদিন ধরে আমি ব্লগ করিনি, অনেকদিন পর কিন্তু আমি ব্লগ করছি, প্রায় 4-5 দিন পর ব্লগ করছি। কারণ কেন করিনি তার জন্য একটা আমি ভিডিও একটা আপলোডও করেছি। তো যাই হোক, আমার শরীর খারাপ ছিল, সেখান থেকে আমি রিকভার করেছি, মানে ভালো আছি, এখন পুরোটাই ভালো আছি। মানে আমার এতটাই শরীর খারাপ করেছিল, মানে ব্লক করা তো দূরের কথা, আমি মাথাটাই তুলতে পারিনি। মানে মাথাটা আমার এত ভার হয়েছিল, ঠান্ডা লেগে একটু ঠান্ডা লেগে গেছিল, যে ঠান্ডা লাগার জন্য পুরো অসুস্থ হয়ে গেছিলাম। তো যাই হোক, আজকে কী কী রান্না করছি সেটা আমি দেখিয়ে নিচ্ছি, কিছু মানে কিন্তু কী ডিটেলসে রান্না, মানে রান্নাটা ডিটেলসে দেখিয়ে কী করব, সেরকম কিছু হাইফাই রান্না নয়। তবে কী কী রান্না করছি বা কী মাছ এনেছি সেটা আমি দেখিয়ে নিচ্ছি। তো চলুন, রান্না করার আগে আমি আগে কিচেনে গিয়ে আপনাদের দেখিয়ে নিই আমি কী কী রান্না করছি। তাহলে আজকে ব্লগটা দেখতে থাকুন, আমি কিন্তু অনেকদিন পর ব্লগটা স্টার্ট করলাম, ঠিক আছে? তাহলে আমার ব্লগটা দেখতে থাকুন আপনারা। কিচেনে চলে এসেছি আর আজকে রান্না করব আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল, আর করব হচ্ছে উচ্ছে ভাজা, আর করব হচ্ছে আমড়ার চাটনি। আর এখানে বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, বাটা মাছ দিয়ে ঝোল হবে। এখানে আমার ছেলে বসে বসে ড্রয়িং করছে, আর ওর ড্রয়িংটা হচ্ছে এখন যেহেতু লকডাউন তাই ড্রয়িং ক্লাসটাও অনলাইনেই হচ্ছে, তাই সেই ক্লাসেরই, অনলাইন ক্লাসেরই ড্রয়িংটা বাড়িতেই বসে বসে করতে হয়। তো দেখুন, সবে ড্রয়িংটা মানে পেন্সিল করে কালার করছে। তো এইটা নিয়েই এখন থাকবে কিছুক্ষণ। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখনো স্নান টান হয়নি, ড্রয়িংটা শেষ হোক তারপরে স্নান টান করবে। তো আমি আমার যাই, এখন কাজ করি, আমার ছেলে এখন ড্রয়িং করছে, করুক। এই জাস্ট রান্না বান্না করলাম, একটু বসে আছি, আর গরমও লাগছে, মেঘলা করে আছে কিন্তু গরম লাগছে। আর আসলে শরীরটা খারাপ ছিল, তো যার জন্য আমি একটু মানে কাজ করতে গেলে বেশি ঘেমে যাচ্ছি, একটু হয়তো শরীরটা দুর্বল দুর্বল আছে। যাই হোক, একটু বসে আছি, তারপর যাব আবার বাকি কাজটা করতে। মানে এখন সব রান্নাগুলো হয়ে গেল, আর হালকা মানে ঝোল, মাছের ঝোল ভাত করেছি একদম নর্মাল, আর ওই জন্য তাড়াতাড়িও হয়ে গেল। দেরিতে আমি রান্নাটাও বসালাম, এই ধরুন 12টার পর রান্না বসালাম, 1টার মধ্যে সব হয়ে গেল, একদম কমপ্লিট হয়ে গেল। আর হাজবেন্ড অফিসে চলে গেছে, হাজবেন্ড এখন একদিন ছাড়াই অফিসে যাচ্ছে, এক এক সময় কাজের চাপ থাকে, সেই জন্য একদিন ছাড়া অফিসে তো যেতেই হয়, কিছু করার নেই। আর যেহেতু লকডাউন চলছে, এবার জানি না লকডাউনটা তুলবে আদৌ কিভাবে তুলবে কি জানি না, দেখা যাক। আর লকডাউন উঠলে না আমাকে একটু মার্কেট যেতেই হবে, কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য, মানে যেগুলো আমাকে যেতে হবে, মানে আমি না গেলে হবে না, হাজবেন্ডকে দিয়ে আনালে হবে না, মানে আমাকে যেতে হবে এই আর কি। এরকম কিছু জিনিস আছে, প্রয়োজনীয় জিনিস, একদম যেতেই হবে। আর অনেক দিন যাইনি, প্রায় 2 মাসের ওপর আমি মনে হয় আমাদের এই লোকাল মার্কেটের মুখ দেখিনি, মানে আমি কোথাও যাইনি। গেছি বাপের বাড়ি, গেছি বাপের বাড়ি আর আমাদের বাড়ি চলে এসেছি, আর মানে এই 2 মাসে আমি কোথাও যাইনি, 2 মাসের কাছাকাছি হয়ে গেল। আর যেই জাস্ট একটু আগের সপ্তাহে একটু দীঘা ঘুরে এলাম, ব্যাস মানে বেড়াতে চলে গেলাম, মানে লোকাল মার্কেটে অনেক দিন যাওয়া হয়নি। আমি এমনি টুকটাক বাজারহাট করতাম, সেটাও আমি বন্ধ করে দিয়েছি, মানে একদম টোটালি বন্ধ। আমার হাজবেন্ডই সব এনে দেয়, আর যাই না আমি। আর আর মানে যা পরিস্থিতি ছিল, মানে পরিস্থিতিটা যা বাজে ছিল, ওই জন্য হাজবেন্ড বলতো যাওয়ার দরকার নেই, এনে দেয়, ওই জন্য আমি আর কোথাও যাইনি। তো অনেক দিন যাওয়া হয়নি, মানে যাওয়ার জন্য একটা এক্সাইটেড হয়ে আছি, কিছু কিছু জিনিস কেনার জন্য, দেখা যাক কি হয়।
এবার সব নির্ভর করছে পরিস্থিতির ওপর, লকডাউনটা কিভাবে করে না থাকবে কি থাকবে না, কিভাবে দোকানপাট খোলা থাকবে সেই অনুযায়ী তাহলে দোকানে যেতে হবে। তো যাই হোক, আবার ফিরে আসছি কথা বলার জন্য। আর এখন কিন্তু মেঘ করে আছে, প্রচণ্ড মেঘ করে আছে, কালো মেঘ করে আছে, আর আলো জ্বালতে হয়েছে ওই জন্যে, আর আলো জ্বেলে কথা বলছি, প্রচণ্ড মেঘ করে আছে। তো বাদবাকি কাজগুলো করে আবার ফিরে আসছি। ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যার সময় আমি এখন চলে এসেছি, আর আমার বেডের পাশেই একটা দেখতে পাচ্ছেন, এটা আগে একটা আলমারি ছিল, দেয়াল আলমারি। তো আলমারিটাকে ওটা তুলে দেওয়া হয়েছে, এখন ওটা র‍্যাক হিসাবে ব্যবহার করা হয়। ওখানে নানা রকম ছেলে খেলনা থাকে, তাছাড়াও এক্সট্রা অনেক কিছু থাকে, ড্রয়িংয়ের কালার পেন্সিল কালার থাকে, নানা রকম বইও আছে। তো ওইটাকেই একটু পরিষ্কার করছি, যেহেতু কদিন আমার শরীর খারাপ ছিল, অনেকটাই অগোছালো হয়ে গেছে। আর জানেন তো, বাড়িতে শরীর খারাপ হলে বাড়ির মেন মানে বাড়ির কর্তির যদি শরীর খারাপ হয় তো বাড়িটাই পুরো খণ্ডযুদ্ধ লেগে যায়, একদম মানে অপরিষ্কার, চারিদিকে অপরিষ্কার থাকে, একদম কাজ কাজ নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। সেটাই করছি, আর এটা করার পর বড় শোকেসটার ওপরটাও কিছুটা অপরিষ্কার আছে, ওটাও করে নেব। চলুন একটা একটা করে সব করে নিই। এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে 7টা বাজে, চা এখনো খাইনি, চা খাবো। আর হাজবেন্ড এসেও গেছে অফিস থেকে, আজকে তাড়াতাড়ি এসে গেছে। আর আজকে সারাদিনই অল্প বৃষ্টি হচ্ছে, থামছে বৃষ্টি হচ্ছে থামছে, এখনো আবার টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। আর যেহেতু আমার শরীর খারাপ ছিল, বারবার একই কথা বলছি, মানে বাড়ির কর্তির যদি শরীর খারাপ হয় সে তো আপনারা ভালো করেই জানেন, সবাই জানেন,
মানে বাড়ির কর্তির যদি শরীর খারাপ হয় তাহলে সব গেল আর কি, মানে মানে ঘর অগোছানো থেকে শুরু করে এটা ওই ওটা ওই এটা সেই, মানে খণ্ডযুদ্ধ বাড়িতে বেড়ে যায় যাকে বলে। মানে আর আমার তো সেটাই হয়েছে, মানে কদিন ধরে ঘরের খেয়াল রাখতে পারিনি বলে মানে অনেক কিছুই অগোছালো হয়ে গেছে যেটা করলাম। আর সবচেয়ে বড় কথা, আমার যখন শরীর খারাপ হয় তখন বাবা ছেলে মিলে খণ্ডযুদ্ধ বেঁধে যায়, কোনটা করব কোনটা করব না, এটা করব না, ও বলে ওটা করব না, এটা বলে আমি পাচ্ছি না, এ বলছে ওটা আমি কেন করব, এই সব নানা রকম কাজ নিয়ে সমস্যা এদের লেগেই থাকে। তো কিছু করার নেই, তাহলে কি শরীর খারাপ হবে না বলুন? শরীর খারাপ তো হবেই। তো আমার মুখ চোখ দেখে, মানে মুখ চোখ দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আমার মুখ চোখ একটু শুকনো হয়ে আছে। যাই হোক, একটু মানে সারতে তো একটু দেরি হবে, যেহেতু একটু ভালোই ঠান্ডা লেগে মানে জ্বর সর্দি কাশি হয়েছিল, যেহেতু তার একটা দুর্বল আছেই, যার জন্য একটু মুখ চোখ শুকনো শুকনো লাগছে। জানি, আমি নিজেও বুঝতে পারছি, ক্যামেরার সামনে কথা বলছি আপনাদের সামনে। যাই হোক, এটা একদম ঠিক হতে এটা এখনো বেশ কিছুদিন সময় লাগবে, তার জন্য তো আমাকে শুয়ে পড়ে থাকলে তো হবে না, সংসারের কাজ করতেই হবে। আর সংসারের কাজ না করলেই সব লন্ড ভন্ড হয়ে যায় যাকে বলে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি, এরপরে আবার নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। ততক্ষণের জন্য আমাদের সবাইকে টাটা, গুড বাই, সি ইউ এগেন, দেখা হচ্ছে পরের ব্লগে।